বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোমার বিশ্বাস হচ্ছে না তো? এত রাত্রিবেলা কে ফোন করবে বলো? বাড়িতে তো অনেক সময় রাত্রিবেলা ব্ল্যাঙ্ক কল আসে, আসে না? না না, ওটা ওরকম কোনো ফোন নয়, ওটা ঝিলিক করেছিল। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত রাতে ও তোমায় কেন ফোন করবে বলো? ও তো আহলির সঙ্গে আসেনি আমার উপর রাগ করে। সেদিন ওকে আনতে গিয়েছিলাম, না নিয়ে চলে এসেছি, রাগ তো হবেই বলো। এখন আহলি চলে এসেছে, ওর আমার জন্য মন কেমন করছে তাই ফোন করেছিল। আমি কালকে কালকে ভোরেই ওকে আনতে যাব। ঠিক আছে জিও, কিন্তু এখন শুয়ে পড়। না না, আমি এখন শোবো না, এখন তোমাকে রান্না করতে হবে। আমি ওর জন্য খাবার তৈরি করে নিয়ে যাব, নিজের হাতে খাইয়ে দেব, তবেই ওর রাগ কমবে দেখো। আচ্ছা কি রান্না করি বলো তো? পায়েস। হ্যাঁ, আমি ওর জন্য পায়েস করে নিয়ে যাব, তাই হবে। পায়েস করে মাসি। চুপ কর, চুপ কর, ওকে আর ডাকিস না, ছেড়ে দে। একটু ঘুমোবি না? আর কি
কিছুক্ষণ মা, তারপরেই আমি হোমে চলে যাব। হোম মানে তো ঘর, তাই না? যেখানে তুমি থাকো না সেটা কি করে ঘর হয় মা? কি করে চাঁদের পাশে মেঘ যে থামে আমার পাশে নেই তো তুমি মা। সকাল হয়ে গেছে, তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছো কোন সকালে। আমি হোমে যাব, হোমে আমাকে হোমে পাঠাবে? যাবি যাবি, হোমেই তো যাবি, একটু অপেক্ষা কর। দে এবার ঠাকুরটা আমায় দে। তুমি আমার কাছে থাকতে চাইছো না, তাই আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি যদি চাইতে আমার কাছেই থাকতে পারতে, তুমি চাইছো না তাই তোমাকে দিয়ে দিতে হচ্ছে। ঠিক আছে, তুমি আমাকে কষ্ট দেবে তো? যাও, চলে যাও, তুমি চলে যাও। দেখুন ওদের কাণ্ড, কখন থেকে ডাকাডাকি করছে এখনো ওঠার নাম নেই। অতীশ, এই যে কটা বাজে? কটা বাজে মানে কখন? 6টা বেজে গেছে তুমি জানো? আমি এক্ষুনি 6টার ঘন্টা শুনলাম। এই যে বৌদি, বেশ ঘুম ভাঙেনি এখনো ঠিক করে, তাই তো? বেশ ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। না না, তুমি একা যাবে কেন? আমি যাবো তো তোমার সাথে। তাহলে তাড়াতাড়ি চলো। কিন্তু আমি তো ড্রাইভারকে 7টায় ডাকলাম। 7টা? হ্যাঁ, অনেক দেরি হয়ে যাবে বাবা। না না, আমি ভাবছিলাম সকালে উঠে চাটা খেয়ে তা। না 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 না, একদম না, আমি ওই ঝিলিককে নিয়ে এসে তারপরে আজকে মুখে জল দেবো। আচ্ছা শুনো না, গাড়ি নেই তো কি হয়েছে? ট্যাক্সি আছে তো, ট্যাক্সি করে যাব। হ্যাঁ সেই ভালো, চলো। হ্যাঁ চলো, আমিও যাব। দাদা বেশি লোকজন নিয়ে গিয়ে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া ও এখন তৈরি হতে অনেক দেরি করবে, কোনো দরকার নেই। তুমি চলো 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 চলো। এই অতীশ, সাবধানে যেও, মেজ বৌমার উপরে একটু ভালো করে নজর রেখো, রাস্তায় বেরিয়ে তাড়াহুড়ো করেও আবার কোনো বিপদ না ডেকে আনে। না না বা, আমি নজর রাখবো। চল 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 চল। চলো 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 পাল্টাই।